জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী কালী পুজো। এবছর অমাবস্যা তিথি শুরু 3রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি 9:15 শেষ 4ঠা জ্যৈষ্ঠ শুক্রবার রাত্রি 8:45। হিন্দু শাস্ত্র মতে বলা হয়ে থাকে মোক্ষফল প্রাপ্তির জন্যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকেই এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর উদযাপন করার পরামর্শ দেন মুনি ঋষিরা। আমাদের সমস্ত বিপদ, দৈন্য, ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করে মা আমাদের ঐশ্বর্য, আরোগ্য, বল, পুষ্টি ও গৌরব প্রদান করেন। এই তিথিতে দেবীর আরাধনা করলে মানুষ শুভ ফল প্রাপ্ত হয় এবং তাদের অশুভ কর্মফল নাশ হয়। বলা হয় এদিন রামকৃষ্ণ দেব মা শারদাকে দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী অর্থাৎ ওই বিশেষ রূপে পুজো করেছিলেন।